তোর মতো ফকিরনির লগে চিটারের লগে বাসর করার চাইতে আমি একটা 80 বছরের বুইড়া বেটার লগে যে বাসর করমু। রাগ করো না বউ, আমি তোমারে ভালোবাসছি, ভালোবাসা বিয়া করছি, তুমি আমারে ছেড়ে গেলে আমি বাঁচুম না। আব্বে হালাই কয় কি অবজা অবজা, আমার হাত ছাড় আগে। তুই কি মনে করছস তোর মতো ফকিরনি সালার লগে আমি ওখানে এখানে বাসর করমু? তোর কোথায় গেল, এখন আসছে না কেন? দরজাটা তো আমি খুলেই রেখেছি, ভাত কমে গিয়ে আবার ঘুমিয়ে পড়লো নাকি? সে কখন থেকে বসে আছে এদিকে, বারবার শুধু ফোন আসছে। আল্লাহ তুমি রক্ষা কর, আল্লাহই জানে আবার না ও আসার পর ফোন চলে আসে। আমি তো বারবার ফোন কেটেই দিচ্ছি, আর যেন ফোন না আসে। আল্লাহ তুমি রক্ষা কর। আল্লাহ তাড়াতাড়ি আসে না কেন, তাড়াতাড়ি চলে আসলে তো সব ঝামেলা মিটে যেত, ও আর ফোনও দিত না, আর ফোনগুলো দেখতেও পেত না। এত সময় লাগে নাকি, এত লেট করছে কেন? আমি তো সে কখন থেকে ঘরে এসে একা একা বসে আছি। কোথায় গেল, একটু শাড়িটা ঠিক করে নি, হয়তো চলে আসছে। ওফ, নতুন বউকে কেউ ঘরের ভিতরে রেখে এতক্ষণ চলে যায়? আমি বাসর করব বাসর করব বলে তখন একদম লাফাচ্ছিল, এখন আমাকে বাসর ঘরে বসায় রেখে সে কোথায় চলে গেছে, উদাও হয়ে গেছে। আমি বাসর ঘরে এখন থেকে বসে আছি, সে কখন থেকে একা একা বাসর করে বসে আছে? ভালো লাগে একা একা, কি করব, এখন আসছে না। রাত কত হয়ে গেল, বাসর ঘরে আসার নামই নেই, অথচ বিয়ের আগে যখন প্রেম করেছে তখন এত বারবার বলতো আমি বাসর ঘরে এই করব বাসর ঘরে সেই করব, এদিকে আমাকে বাসর ঘরে একা এনে বসিয়ে রেখে চলে গেছে। আরে কি দেখতেছো তুমি? কি দেখতাছি মানে, বুঝবার পারতাছো না কি দেখতাছি? কি বুঝুম, আমি তো বুঝবার পারতাছি না কিছু। আমারে দেখো এদিক ওদিক, কি দেখো বারবার? আর রাখো অবজাও, তোমারে তো দেখছি, তোমারে দেখাই তো পিরিত কইরাই তো শাদি করছি। তাইলে আর কি দেখো লাগবো? এখন বুঝবার পারতাছো না, কইলি আইছো তুমি আমার এইটা? হ্যাঁ, এই কি এরকম বাঙ্গাচূড়া, কি জানালা, কি অবস্থা ঘরের, কি অবস্থা, একটা কি খাট, কেমন বাঙ্গাচূড়া খাট। আরে সমস্যা নাই কা, আরে রাখো, আবার আদর কেলা? আদরুম না, বিয়া করছি তোমার আদরুম না নি। চুপ থাকো, আমার তো মন হইতাছে আমি আমার জিন্দেগিটা পুরো তাবাস কইরা ফেলাইছি। আরে চেয়ে তো কেলা, হুনো আমার কথা, এই ঠিক করে এলাম উনি, সমস্যা নাই কে তো কইতে ঠিক করবা। তোমার যে কি মরদ, এটা তো আমি ঘর দুয়ার সব কিছু দেখেই বুঝবার পারতাছি। যখন নিপীড়িত করতে গেছিলে আমার লগে তখন তুমি কেমনে গেছিলা, সাহেবের মতন দেখি একদম নসাসাই যে যেইতা, কত ফুটানি মারাইছো। এখন তোমার ফুটানি কই? হ্যাঁ, এগুনি কি, এগুনি কি, কি বাংলা চুরা বাইত লয়েছো, এগুনি কি, কিসের খাট এটা? হ্যাঁ ভাঙ্গে যাবো গা, বইছি কেমন লক লক করে। ভাঙবো না ভাঙবো না, বুঝো না কেলা, তোমারে ভালোবাসছি আমি, তোমারে পাওনের লেখা তো আমার বাপ মার একটা মাত্র মাইয়া আমি, আমার বাপ মা কি আমার এই রকম বাঙ্গা চুরা বাইত বিয়া দিত, আমি কি করছি, নিজের কপাল নিজে খাইছি। থাক না, হয়ে গেছে গা ভাই, আমার নাই কে তো কি ইচ্ছে, তোমার তো আছে। আচ্ছা থাক সালা ফকিরনি, আবে হলে কইতাছি কি? হ্যাঁ চুপ, ফকিরনি জিগিনি জানি কোন হানকার, আমার বাপেটা দেখ আমার বিয়া করছস? হ্যাঁ না, আমি তোমার বাপেটা দেখ আমি তোমার বিয়া করছি, মানে এটা কইলে ভুলইব তো, আমি কি তোমার বাপেরটা দেখে বিয়া করছি? না 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 না, আমি তো তোমারে করলে চলবো না। হাই হাই হাই, আমি কি করছি, আমি কোন জিগিনির লগে এ পড়ছি, আমি কেমনে থাকুম এখানে, আমি তো থাকবার পারুম না। আই বাতাস দেশ খেলা, হ্যাঁ ফকিরনি ফকিরনি সালা, তোর বাসায় তো কোনো এছি তো দূরে থাক, ভালো তো একটা ফ্যানও নাই, পাংখাও বি চলে না। এই যে এই জানালা খুইলা দিতে, আচ্ছা বাঙ্গা পাং জানালা রাখ, তোর বাঙ্গা জানালা খুলন লাগবো না, এই জানালা তো এমনি ভেঙে ভেঙে পড়ে যাবো। তা তোমার বাতাস দিন, পাতা জল লাগবো না আমারে। তুই কি দেখাইছস? হ্যাঁ দেখাইছস মুরগির রান, আর খাওয়াইতে আনছস ডাইল। তুই কি মনে করছস তোর মুরগির রান দেখাই না ডাইল খাওয়াবি, আর আমি ওইটাই খিলামু? হ্যাঁ
তুই আমারে যা খিলাবি আমি তাই খিলামু? তুই আমারে ব্লগে যে বাটপাইরা করছস এইটার তোর দাম দেওয়ার লাগবো। দেখ তুই চিনস না, তুই কার লগে বাটপারি করছস? হলো না, আমার একটা কথা হলো, আমার একবার কইবার দেও। তুমি যদি খালি কইতি থাকো তাইলে তো হইতো না, আমার কিছু কইবার দেও। বেহালাই কই কি ফকির নি আবার বলে কি কই ভাই ক বক কি বক বাটাস বক। আমি তো মনে করো যে যা করছি তোমারে পাওয়ার লাগিয়া করছি, আমি তো তোমারে ভালোবাসছি, বুঝো না গেলা? আমি বুঝো না, আমি তোমারে ভালোবাসছি, তোমারে ছাড়া বাঁচুম না তো আমি। এর লেগে মনে করো যে ফিট ফাট হইয়া এরপরে তোমার কাছে গেছি আমি। তুমি কি আমার আমার ফিট ফাট দেখে আমারে পছন্দ করছো না? আমারে পছন্দ করছো তুমি কও, সংসার তো তুমি আমার লগে করবা। রাখ তোর সংসার, তোর ফিট ফাট দেখেই তো তোরে পছন্দ করছি। কোন মাইয়া কি চায় জামাই বাইতায়া এরকম বাঙ্গা চূড়া বাইতায়া সংসার করবো? তাও পিরিত কইরা বাপ মাই দিলে এক কথা, তোর লগে পিরিত করছি কেলা? হ্যাঁ, তখন তাইলে তুই তোর এরকম ফকির নি লেবাসটা লইয়া যাস নাই কেলা? ওখানে ওখানে আমার কই লইছস? আমি এখানে থাকুম না, আমি এখানে থাকবার পারি না। কই লইছস তুমি? কই যাই বাতাইলে তুমি থাকবা না, কই থাকবা তুমি? আর রাখ তোর হাত ছাড়। শোনো বউ, আমার কথা শোনো, রাগ কইরো না বউ। আমি তোমারে ভালোবাসছি, ভালোবাসিয়া বিয়া করছি, তুমি আমারে ছেড়ে গেলে আমি বাঁচুম না। আব্বে হালাই কই কি অবজা অবজা আমার হাত ছাড় আগে। তুই কি মনে করছস তোর মতো ফকির নি চালার লগে আমি ওখানে এখানে বাসর করমু? তোর মতো ফকির নির লগে চিটারের লগে বাসর করার চেয়ে আমি একটা 80 বছরের বুইরা বেটার লগে যে বাসর করমু? তুই কি মনে করছস তুই আমার লগে যে চিটারি করছস? আমি একটা কোটিপতির মাইয়া, খানদানি বংশের মাইয়া। ছাড় তুই। আরে যে তুই কি করছিলি, আমাদের টুপি পিন্ধাই বের চাইছিলি, তোর টুপি তুই পিন। যাও না তুমি, যাও না, আমার ছেড়ে যাও না। দেখলেন তো সবাই আমার সাথে কি হলো। তো বন্ধুরা, আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা বিবাহিত লাইফ নিয়ে সুখী না, যারা মনে করতেছেন যে আপনাদের হাজবেন্ড সময় দিচ্ছে না, আপনারা ভালো নেই, প্রপারলি সময় পাচ্ছেন না হাজবেন্ডের কাছে, তো সেই জন্য পরক্রিয়ায় লিপ্ত হয়ে যান, অন্য কারোর সাথে সুখ খোঁজেন, আসলে সেই সুখগুলো শুধু ক্ষণিকের হয়, সাময়িক সময়ের জন্য হয়, বাট সেগুলোকে যদি আপনারা নিজেদের লাইফে একেবারে পার্মানেন্ট করতে চান, তখন এই ধরনের প্রবলেমগুলো আপনাদেরকেও ফেস করতে হবে, সেম আমার মতো। তো আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা এই ধরনের কাজ কেউ করবেন না। বিয়ের পর স্বামীর সংসারে সুখ না হলে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, পরক্রিয়ায় লিপ্ত হয়ে ওই স্বামীকে ছেড়ে দিয়ে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করার জন্য যে বড় ভুলটা আমি করেছি সেই ভুলটা আপনারা করবেন না। ওই সংসারটা কখনোই সুখের হয় না, একজনকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে সংসার কখনোই ভালো হয় না। ভালো থাকবেন সবাই, টাটা।